हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ सॉल्यूशन की। आज हमें तुम्हारे एक विशेष विज्ञप्ति देवर जो विशेष किचु विशेष विज्ञप्ति देवर जो भिडियो करी एवे एक भिडियो करब पर किए मैं कोश्चन एंड आंसर। आजकल भिडियो जरा देखे पढ़ा संक्रांत प्रश्न कर तर परवर्ती भिडियोते तादेर नाम एवं तारा की प्रश्न करेछे एवं तादेर उत्तर सब देव। तो एटा तोमादेर जानानोर जन्य आज के भिडियोटा करछि आमि जे तोमादेर आमि एटा कोश्चेन एंड आंसर तोमरा पढ़ा संक्रांत कोनो प्रश्न आमाके करबे आमि तार उत्तर देव। जारा ए भिडियोटा देखे जाराई कोश्चेन करबे प्रत्येक जनेर आंसर आमि पृथक पृथक भावेई देव, ठीक आछे। ताई ए भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो। आजके जास्ट ए भिडियोटाते किछु मंतव्य करेछे पढ़ा संक्रांत माने जारा माध्यमिक परीक्षा दिच्छो बा 89 पढ़छो सेरम किछु प्रश्न आमार काछे जड़ो होयेछे जे तोमादेर पढ़ार विषय किछु संशय तैरि होच्छे जे किभाबे पढ़बो इत्यादि इत्यादि विषय। तो एक एकजन जा कमेंट करेछो आमि तार ताके बुझिए दिच्छि। तोमादेर एटा सबाई शोनो, सबारई काजे लागबे। प्रश्नटा एकजनेर नय, प्रश्नटा एकजनई करछे अथच प्रश्न किन्तु सकलेर। फार्स्ट प्रश्न करछे भूमिका, फार्स्ट प्रश्न करेछे भूमिका जानार जन्य पढ़ब ना भालो रेजाल्टेर जन्य पढ़ब। हाँ, संगत प्रश्न जे आमी बार बार भिडियोते बोलेछि जे पढ़बे जानार जन्य। एखन एकटा कथा बोलो तो, तुमि जदि जानले तुमि तो जेने गेछो ताहले उत्तरटा दिते तोमार असुविधाटा कोथाय? उत्तरटा दिते असुविधा नेई, आर उत्तर सठिक दिले तोमार रेजाल्ट भालो हबे। ताहले जानार जन्य पढ़ा এবং রেজাল্ট ভালো হওয়া একই কথা। এখন জানার জন্য পড়ার মধ্যে কিছু সংশয় থেকে যায়। তুমি জানলে, এইবারে আমি তোমাদের বলি, যা জানলে সেটা তুমি হয় খাতায় লেখো। কি জানলে? মানে কোনো একটা কনসেপ্ট, কোনো পড়া পড়ছো সেটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা তোমাকে করে নিতে হবে। বুঝতে বললো ব্যাপারটাকে? বললাম যে যা পড়ছো সেই বিষয়টা সম্বন্ধে ধারণা করে নাও, মানে ধারণা করে নাও না, পড়ে যা জানলে সেটাকে তুমি লেখো। প্রশ্ন উত্তর নয়, একটা পড়লে পড়ে একটা লিখলে। অথবা আরেকটা প্রসেস আছে যে তুমি নিজে মাস্টারমশাই বা দিদিমণি সাজো আমার মতো একটা বোর্ড নাও, দিয়ে যা পড়লে ওটা রেখে খাতায় এটা লেখো, তুমি কাউকে বোঝাচ্ছ। এই জায়গাটা যখন হয়ে যাবে তখন তোমার নিট অ্যান্ড ক্লিন আইডিয়াটা হয়ে যাবে। এই নিট অ্যান্ড ক্লিন আইডিয়া করার একটা, ওই জন্য আমি বলছি খাতায় লেখো। যাদের কাছে বোর্ড নেই তারা খাতায় লিখবে, আর বোর্ড থাকবে সাদা চক নিয়ে, একটা চক নিয়ে বোর্ডে লেখো, তাহলে আমার মুছে মোছা যাবে। তো এইভাবে নিজেকে তুমি এমন করো যে তুমি কাউকে বোঝাচ্ছ, ঠিক এইভাবে, তাহলে কিন্তু তোমার ধারণাটা হয়ে যাবে পরিষ্কার এবং ওর সংক্রান্ত যা প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, কারণ তুমি জানো জিনিসটা। আর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হবে। তাহলে ভূমিকার প্রশ্নের উত্তর হলো। আবার একটা ভূমিকা প্রশ্ন করেছে, সব বিষয়ে একসাথে কিভাবে এগোবো? সঙ্গত প্রশ্ন যে আমি সব বিষয়ে একসঙ্গে কিভাবে এগোবো, আমাদের তো সাতটা সাবজেক্ট, কিভাবে সবগুলো একসঙ্গে এগোবো? হ্যাঁ, কথাটা খুবই স্বাভাবিক। এমন কিছু করো না যে এটা এক ঘন্টা, ওটা এক ঘন্টা, সেটা এক ঘন্টা, এইভাবে পড়তে যেও না। যখন যেটাকে বসবে, মনে করো তুমি একটা ইংরাজি প্রোজ, ইংলিশের প্রোজ নিয়ে বসেছো, গদ্য, তো ওই গদ্যটা যখন পড়ছো তখন পুরো গদ্যটা পড়ে তুমি কিন্তু তাতে যা সময় লাগে লাগবে, একটা বেলা দুটো বেলা লাগবে লাগবে, তুমি কিন্তু ওটাকে ক্লিয়ার করো, মানে অর্ধেক ক্লিয়ার করবে না। যা করবে, এখন ধরে নাও তোমার বললাম না দুটো বেলাও লাগতে পারে, দুদিনও লাগতে পারে, যা করবে যেটাকে নিয়ে বসবে সেটাকে কিন্তু শেষ করেই ছাড়ো এবং নিখুঁতভাবে পড়ার চেষ্টা করো, এবং সেটা তুমি যেন এমনভাবে পড়লে যেন কাউকে বলতে পারো। এই যে লিখবে তখন ইংলিশ স্পেলিং সম্বন্ধে তোমার বিরাট আইডিয়া হয়ে যাবে, এবং তোমার যে পরীক্ষা খাতা যেগুলো যে ভুলগুলো করো তোমরা, যে স্পেলিংয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, স্পেলিংয়ের প্রবলেমটা হবে না। ওই জন্য আমি বলেছি লিখে পড়তে, মানে পড়লে পড়ে জানলে জেনে সেটা সম্বন্ধে লেখো, ঠিক আছে। তাহলে তুমি বলছো যে আমরা একসাথে একসঙ্গে কীভাবে বইগুলো পড়বো, এই তো কিছু কথা সব বই। তো এবার তুমি ধরে নাও আজকে একটা টার্গেট নিলে যে আজকে ভূগোলের এতটা পড়বো, ইতিহাসের এতটা পড়বো, তো ঠিক আছে, ভূগোল অতটা পড়ো, ইতিহাসের একটা পড়ো, আজকেই সব বইগুলো পড়তে হবে তার তো কোনো মানে নেই।
এইবারে এইভাবে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়ো, যে আজকে এই অঙ্কের একটা করলাম, ভৌতবিজ্ঞানে একটা করলাম, কালকে জীবন বিজ্ঞানে একটা করব, ইংরাজির একটা করব, পরশু বাংলার একটা করব, ইতিহাসের একটা করব, এইভাবে একটা টোটাল জিনিসটাকে কভার করো। এখন তোমাদের পিছনে তারা করে পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, ওই তোমাদের যে সামেটিক পরীক্ষা, সেই সামেটিক পরীক্ষাগুলোকে তোমাকে তারা করে, তো তুমি তার আগেই তো তৈরি হবে। কারণ তোমাকে আমি বলেছি যে জুন মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এই সংক্রান্ত একটা ব্যাপার বলি, যারা অঙ্কে এগিয়ে গেছো, আমি যা অঙ্ক করাচ্ছি তার থেকে এগিয়ে গেছো, আমার কিন্তু তোমাদের ক্লাস টেনের অঙ্কের ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে, মানে যারা ত্রিকোণমিতি করতে চাইছো ত্রিকোণমিতির ভিডিও আমার দেওয়া আছে, তোমরা দেখে দেখে ওখান থেকে করতে পারো। আমি যেমন এগোচ্ছি এখন এগোচ্ছি, আবার ওটাও আমি করাবো, আর যেগুলো করিয়ে দিয়েছি সেইগুলো যদি এগিয়ে থাকো সেখান থেকে করো, অসুবিধা নেই, ঠিক আছে। ভৌতবিজ্ঞানও তাই, আমি ভৌতবিজ্ঞানের অনেক ভিডিও দিয়ে রেখেছি, সেগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর জীবন বিজ্ঞানের প্রশ্ন, জীবন বিজ্ঞানের কথাটা তোমাদের বলি, দেখো জীবন বিজ্ঞান বইগুলো যদি তুমি সঠিকভাবে পড়তে পারো বইটাকে, তাহলে জীবন বিজ্ঞানের বিশেষ কিছু হেল্পের দরকার হয় না। বই যথেষ্ট ছবি দেওয়া থাকে, ছবি দিয়ে বোঝানো থাকে, তোমার বোঝা কাজ এবং কী জানলে সেটা লেখা কাজ, এইটুকু কাজ তোমাকে করতে হবে। তারপরে প্রিয়াঙ্কা মণ্ডল একটা প্রশ্ন করেছে, এটা প্রিয়াঙ্কা মণ্ডল, হ্যাঁ, 9-10 কোন বইগুলো পড়লে টপার হওয়া যাবে? হ্যাঁ, ভালো সঙ্গত প্রশ্ন, সবারই মনের প্রশ্ন টপার। তাহলে প্রিয়াঙ্কা সব টপার হতে চাইছে, ভালো, শুনে ভালো লাগলো, ভালো লাগলো মানে আনন্দ পেলাম আমি। দেখো টপার হতে গেলে তোমাকে নিখুঁত আইডিয়াটা রাখতে হবে, সব কিছু নিখুঁত জিনিসটা রাখতে হবে, ঠিক আছে, মানে পড়বে একদম মনোযোগ সহকারে। এবারে কোন বই পড়বে, ভৌতবিজ্ঞানে তোমাদের স্কুলের যে বই দিচ্ছে সেটা পড়ো, আশেপাশের স্কুলে 2-4 বইয়ের নাম জেনে নাও, আর তোমরা যেটা বলছো যে বইগুলো আমি এর আগে বই একটা ভিডিওতে বেস্ট বইগুলোর নাম দিয়েছি, দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে, না জানলে আমাকে কমেন্ট করবে, আমি আবার তোমার তোমার কমেন্টের এগেনস্টে আমি তোমাকেই লিখে পাঠাবো যে এই বইগুলো পড়ো, ঠিক আছে। আর অঙ্কের ব্যাপারে বলি, অঙ্কের বই অনেকে ওই বণিকের বই, কেসি নাগের বই, হেন তেন, এত সব দরকার নেই, তোমাদের পাঠ্য বই যা আছে সেটা করো এবং তারপরে প্রশ্নবিচিত্রকে ফলো করো বা টেস্ট পেপার ফলো করো, যথেষ্ট। অঙ্কে 100% নাম্বার জন্য যথেষ্ট, এবং অনেকটাই জেনে, মানে অনেকটা অনেক সবটাই জেনে যাবে, কারণ অঙ্ক বইটা আমার খুব ভালো লাগে ক্লাস টেনের, 9-10। তারপর বলছে পড়ার ক্লাস কই, মজদুর লিখেছে, হ্যাঁ কয়েকদিন আমার ডিলে হয়েছে, পড়ার ক্লাস সব সময় দিতে পারিনি, কারণ আমার ছেলের ছিল পরীক্ষা, ঠিক আছে, ওই নিয়ে আমি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি পড়ার ক্লাস দিচ্ছি না, এখন দেখো রেগুলার পড়ার ক্লাস দিচ্ছি, ঠিক আছে। তাহলে মজদুরের কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। তারপরে গীতা পাল লিখছে, সাধারণ জ্ঞান অর্জনের কথাটা আপনি একদম ঠিক বলেছেন, হ্যাঁ আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই পড়ার পাশাপাশি শুধু যে তুমি পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ সেটা থেকো না, ঠিক আছে। তো তাহলে আমরা কি তোমাদের বলেছিলাম, পাঠ্য বই ছাড়াও তোমাকে বই পড়া দরকার আছে, অন্যান্য বই, অন্য বিষয়ের বই, ঠিক আছে। আমি যেমন সায়েন্সের স্টুডেন্ট, আমি কিন্তু কখনো দর্শন বই পড়ি, তোমাদের ফিলোজফিগুলো পড়ি, কখনো পলিটিক্যাল সায়েন্স, আমার যখন যেটা ভালো লাগে পড়ি, ভালো লাগে পড়ি, আমার পড়াই আমার নেশা এবং আমি পড়তে ভালোবাসি। এটা যদি আমার ঠিক তোমাদের যে বয়স সেই বয়সে যদি আমার গ্রো করতো, তাহলে বোধহয় আর একটু অনেক বেশি উন্নত হতে, অনেক বেশি তৈরি হতে পারতাম, ঠিক আছে। তো আমরা যেটা ভুল করেছি সেটা তোমরা যাতে না করো, তার জন্যই তোমাদের বলা হয়েছে। এই ছিল তোমাদের গীতা পালের প্রশ্ন, যে ঠিক বলছে, ঠিক আছে। তোমরা তো এইবারে তোমাদের বলি, আমার একটা কথা প্রত্যেক ভিডিওতে বারবার বলি, পড়বে কিন্তু জানার জন্য এবং মন একাগ্রতা সহকারে, এই একাগ্রতা মনের জন্য কিন্তু তোমাকে তৈরি হতে হবে। মানে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, আমি তখন ছেলেটা ক্লাস 4-এ পড়ে, তখন আমি বেশ নিচু ক্লাসে ছেলে মেয়েদের পড়াতাম, তো এই জন্য পড়াতাম কারণ আমি ফিল করেছিলাম যে নিচু ক্লাসে ছেলেমেয়েরা যাদের কাছে পড়ে তারা কিন্তু তাদের ঠিকমতো শিক্ষাটা সবাই দিতে পারে না, যার জন্য তারা কাঁচা থেকে যায়। তো আমার এরকম একটা স্টুডেন্ট ছিল যে ক্লাস 4-এ পড়তো, এত ভালো স্টুডেন্ট, কেমন ভালো জানো, আমি একদিন ওর বাড়িতে পড়াতে গেছি, তখন আমি বাড়িতে যেতাম, এখন তো বাড়িতে পড়াতে যাওয়ার সময় নেই আমার, তো আমি পড়াতে যেতে গেছি, ও কিন্তু বসে অঙ্ক করছে, ও কিন্তু বসে অঙ্ক করছে, আমি ঢুকেছি,
ওর ওনার ওর মা এসে চা দিয়ে গেছেন, আমি চাও খেয়েছি, ঠিক আছে, ওর মায়ের সঙ্গে গল্প করছি, ও কিন্তু জানেই না, ও কিন্তু আমার সামনেই বসে আছে, জানে না যে আমি এসেছি। তার মানে কতটা একাগ্রতা দিয়ে সে পড়েছে, আজকে সে মেডিকেল পড়ছে। কারণ আমি তখনই বলেছিলাম ওনার গার্জেনকে যে এ কিন্তু সাইন করবেই, অর্থাৎ এর পড়ার একাগ্রতা এতটাই। এই একাগ্রতাটাকে আমি তৈরি করতে চাই, মানে তুমি যেটা পড়ছো সেটা জানার জন্য মন দিয়ে পড়ছো, আনন্দের জন্য পড়ছো, আনন্দ সহকারে পড়ো, ঠিক আছে, এইটাই আমি বারবার বলতে চাই। কিন্তু পড়ার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, এইটা পরীক্ষায় আসবে, ওইটা আসবে না, এটা গত বছর এসছে তাই আমি পড়বো না, এই ধরন এই চিন্তাটা মাথা থেকে মুছে ফেলো, গত বছর এসছে, এবছর আসবে না, অত বিষয়টাই বাদ দিয়ে দিলে, এটা কখনো করো না। এটা নিজেকে প্রতারণা করা হয়, এই প্রতারণা নিজের সঙ্গে করো না। কারণ কি, তুমি কোনো একটা পরীক্ষায় নাম্বার কম পেয়ে গেলে মানে তোমার জীবন ধূলিসাৎ হয়ে গেল, কে বলেছে তোমাকে এসব কথাবার্তা? এগুলো কোনো কথা নয়, জীবনে অনেক পরীক্ষার অনেক জায়গা আছে, নিজেকে দেখাবার অনেক জায়গা আছে, যে ভালো সে ভালো হবেই হবে। হ্যাঁ, কোনো একটা জায়গায় তার শরীর খারাপ হতে পারে, অ্যাটেনশনের প্রবলেম হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, তার জন্য একটা পরীক্ষায় সে একটু লুজ হয়ে গেল, নাম্বারটা কম পেয়ে গেল, তার মানে সারা জীবনটাই চলে গেল, কখনো নয়। যে ভালো সে ভালোই হবে, ঠিক আছে, ভালো সবসময় ভালোই হয়। তাই তুমি কেন ভালো নও, তুমি অবশ্যই ভালো, আমি তো বলবো তোমার, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার ভিডিও শোনে প্রত্যেকজন ভালো, প্রত্যেক এভরিবডি ভালো। এইবারে ওই যে সংশয়গুলো, যে সংশয় আমি আজকে ভিডিওটা ওই জন্য করলাম, তোমাদের কিছু কিছু সংশয় রয়ে গেছে, সেই সংশয়টা ক্লিয়ার করার জন্য এবং তোমাদের আরও বেশি আস্থা দান করার জন্য, আরও বেশি তোমাদের নিজের উপর বিশ্বাস রাখার জন্য আমি ভিডিওগুলো দিই। নিজের উপর বিশ্বাস হারিও না, ও পারে আমি পারবো না। যেমন তোমাকে বলছি, আমি একটা ভিডিওতে তোমাদের যে বর্গমূল ডিভিশন মেথডে বর্গমূল আছে না, সেই বর্গমূলের অঙ্ক করাচ্ছিলাম। ছেলেটা যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু ও বলছে স্যার এটা খুব কঠিন, স্যার এটা কী করে পারবো? আমি বললাম তুই পারবি না তো কে পারবে রে, তো তোর আগে যারা করেছে সবাই শিখতে পেরেছে, তুই শিখবি না? ঠিক শিখবি, তুই শুধু আমি করছি, তুই শুধু দেখ, তোকে আর কিচ্ছু করতে হবে না, দেখ দিকে। ওকে আমি ওই ডিভিশন মেথডটা ওকে আমি বোধহয় 40 মিনিট শিখিয়েছি, তারপর বলছে এবার আমার খাতাটা দিন, আমাকে অঙ্ক করে দিন, আমি করি, সুন্দর পাচ্ছে। ভয়টা কাটা, আমার উদ্দেশ্য হচ্ছে ছেলেদের ভয়টা কাটানো, এবং তোমাদের ভয় পেতে আমি বারবার বারণ করছি, ভয় একদম পাবে না। যেটা সবাই পেরেছে বা অনেক বেশি অনেক ছেলে পেরেছে, তুমি কেন পারবে না, এটা কোনো কথা হলো কি? জীবন বিজ্ঞান আমার টিউটার নেই বলে বা আমার হেল্প কেউ নেই, হেল্প কেউ করছে না, তার জন্য আমি জীবন বিজ্ঞানে নাম্বার পাবো না, এটা কোনো কথা হলো? বইটা তো তোমাকে দেওয়া হয়েছে, বইটা পড়ো, বইয়ের মধ্যেই এক দেখবে বইয়ে একটা বৈশিষ্ট্য থাকে, একটা লাইনে যেটা কিছু কিছু জিনিস বুঝতে পারলে না, ওই ব্যাপারটাই আবার পড়ে আসছে, আবার তোমাকে আস্তে আস্তে ক্লিয়ার করে যাবে, পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। শুধু তোমাকে ধৈর্য ধরে মন দিয়ে পড়তে হবে এবং পড়াটা আনন্দের সঙ্গে। তাহলে আজকে এই ভিডিওটা করলাম এই জন্য যে যারা আমি এর কিউএনএ আমি একটা ভিডিও করব, একটা কোনো কয়েকটা পরপর করবো, যেমন যেমন কোশ্চেন, এই বিশেষ করে এই ভিডিওটার উপরে যা আজকে যারা বললাম সেটার উপর যারা যা কোশ্চেন করবে, আমি পরবর্তী ভিডিওতেই পরবর্তী দু একদিনের মধ্যেই সেই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকের নাম ধরে তাদের কী সমস্যা, কী তাদের ভালো লাগছে, কী খারাপ লাগছে, আমি প্রত্যেকের অ্যান্সার দেবো এবং বুঝিয়ে দেবো। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।